নমস্কার, আমরা রানাঘাট শরৎপল্লির বাসিন্দা। আমরা গত মাস আগে গোয়াতে এসেছিলাম কাজ করার জন্য, কিন্তু হঠাৎ এই মহামারী লাগার ফলে আমরা পুরোপুরিভাবে এখানটা আটক হয়ে গেছি। না পারছি এখানে কারোর থেকে সাহায্য নিতে, না পারছি কারোর সাথে কথা বলতে। এখানে খাওয়ার জন্য কিছু পাওয়া যাচ্ছে না, খুব কষ্টে আমরা দিন কাটাচ্ছি। তো আপনাদের কাছে এই আমার এই অনুরোধ, আপনি কিছু একটা করুন আর আমাদের এখান থেকে যাওয়ার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা আর পারছি না থাকতে, গত 4 দিন ধরে আমরা ঠিক মতো ভালো করে খাওয়া দাওয়া করতে পারিনি, না খেয়ে খেয়ে দিন কাটাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না। আপনারা প্লিজ আমাদের কিছু একটা করুন, আমরা এখান থেকে যেতে যেতে চাই। আমরা আর এখানে পারছি না থাকতে, কারণ এখানে কারো থেকে কোনো সাহায্য পাচ্ছি না, কারণ সবাই সবার মতন আটক হয়ে আছে। এখানে আমার মতন আরো ওইদিকে সেদিকে অনেক লোক এরকম ফেঁসে আছে, তারাও তারার মতন চেষ্টা করছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু তারাও পারছে না। কিন্তু আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনি আমাদের কিছু একটা সাহায্য করুন, আমরা আর এইভাবে থাকতে পারছি না। না খেয়ে খেয়ে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমরা এখানে ভালো নেই, সারাক্ষণ এখানটায় সতর্ক থাকতে হচ্ছে যে কি থেকে কি হয়ে যাবে, তার মধ্যে এই জায়গাটা খুবই খারাপ জায়গা। আপনার কাছে এটাই অনুরোধ, আপনি প্লিজ আমাদের কিছু একটা করুন, আমরা আর পাচ্ছি না না খেয়ে না খেয়ে থাকতে। আমাদের খুবই শরীর খারাপ হয়ে গেছে, তার মধ্যে আমার এই বন্ধুর তার পেটে ব্যথা, এই ব্যথা, তাকে নিয়ে কিভাবে যে জীবন কাটাচ্ছে আমরাই জানি, তাকে নিয়ে খুবই চিন্তিত আছি। তাই আপনার কাছে আমার এই অনুরোধ, আপনি প্লিজ আমাদেরকে একটু কিছু করুন। ওরা বলছিল যে মালিক বলছে নাকি 31 তারিখের পর থেকে ওদের থাকতে দেবে না, এখন ওদের তো অসুবিধা হয়ে গেছে, কী করে ওরা আসবে? আর মালিক খাওয়া দাওয়ারও ব্যবস্থা সেরকম নেই। হ্যাঁ, এখন খেতেও পাচ্ছে না, ওদের কাছে যা টাকা পয়সা ছিল ওদের সব মানে শেষ হয়ে গেছে। এখন যে ওরা দুটো খাবে তার ব্যবস্থা নেই, কিন্তু কোনোরকম আত্মাটা কি ওদের দিন চলছে। এখন মালিক বলছে তোমাদের 31-এর পর আমি আর থাকতে দেবো না, এখন ওরা আরও টেনশনে পড়ে গেছে যে ওরা কী করবে, কি খাওয়া দাওয়া করবে, কি করে কি থাকবে। অন্তত ওদের যদি একটু থাকা খাওয়ার ব্যবস্থা। কোন 31? এই 31 তো চলেই গেল, আজকে তো 2 তারিখ হয়ে গেল, তাই তো? আজকে 3 তারিখ, 3 তারিখ হয়ে গেল। হ্যাঁ, তা মালিক বলছিল যে তোমাদের চলে যেতে হবে, ওদের তো টিকিট কাটা হয়ে গেছিল, ওদের টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু লকডাউনের জন্য ওরা আসতে পারিনি, ওদের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু ওদের কাছে এখন টাকা পয়সা নেই, যেটুকু টাকা পয়সা ছিল ওরা আমাদের কাছে শেষ হয়ে গেছে। এখন যদি ওদের একটু থাকা খাওয়ার ব্যবস্থা একটু করা যেত, তাহলে ওরা একটু ভালোভাবে থাকতে পারতো। এখন যদি ওদের বাড়ি আসারও ব্যবস্থা তো এখন কোনো কিছুতে হচ্ছে না, অন্তত সেটুকু যদি থাকা খাওয়ার ব্যবস্থাটা যদি হতো। কোথায় গিয়েছে? ওরা গোয়া আছে। গোয়ার কোথায়? গোয়ার জায়গাটা ঠিক তুহিনবালা, আর তুহিনবালা শুভঙ্কর, শুভঙ্কর কী আছে ওরা নামটা, শুভঙ্কর সরকার, তুহিনবালা, আর ভালো নাম তো ঠিক জানা নেই, পোষেন মা, পোষেন ডাক নাম, হ্যাঁ ডাক নাম পোষেন। কজন গিয়েছে? ওরা ওখান থেকে মোট 3 জন গেছে, আর এদিক সেদিক হয়েও আরও কজন রয়েছে, কিন্তু ওদের ঠিক আমাদের নাম তো জানা নেই। আরও একজন আছে আমাদের এখানকার, কবির, কবির কি ঠিক টাইটেলটা মনে নেই, কবির আছে একজন সরকার, কবির সরকার, তারা ওই একই কথাই বলছে, বলছে আমরা খেতে পাচ্ছি না, আমাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট। হ্যাঁ, একটু খাওয়া দাওয়ার যদি ব্যবস্থাটা হয় তাহলে খুব ভালো হয়। ফোন করে বলছে মা আজকেটা খেয়ে রয়েছি, খাবার নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, আর হাতে পয়সা করিও নেই যে কী খাবো। শরীর টরি ঠিক আছে জানিয়েছে? না, শরীরটা খুবই খারাপ আছে, ওর মধ্যে একজনের খুবই মাঝে খুব অবস্থা খুবই খারাপ, পেটে ব্যথা হয়েছিল আর প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। সেই রাতেবেলা ওষুধ আনতে যায়, ওষুধ তো সেই যাই হোক এনেছে, কিন্তু ওষুধ যে কিনবো ওদের কাছে টাকা পয়সাও নেই। হ্যাঁ, এরকম অবস্থা খুবই খারাপ। কোনো স্বাস্থ্য পরীক্ষা হয়েছে? না, তাও হয়নি, সেসব কিছুই হয়নি, ওরা নিজেরাই ওষুধ এনে একটু খেয়েছে, ফার্মেসি থেকে একটু ওষুধ এনে খেয়েছে। কি নাম আপনার ছেলের? আপনার নাম? আমার নাম শান্তনা বালা। কোথায় থাকেন এটা? আমি রানাঘাট শরৎপল্লি বাসিন্দা বলছি। কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলরকে জানালাম, গত 3 দিন হলো জানালাম, এখনো কোনো সেরকম ব্যবস্থা হয়নি। অন্যত্র কাজে গিয়ে ফেঁসে গিয়েছে গোয়াতে। আমাদের পাড়ার 4টি ছেলে, যাদের বয়স 20, শুভঙ্কর সরকার, সুদীপ মালি, তুহিন বালা, প্রবীর রায়, এরা কর্মসূত্রে গোয়ায় একটা রিসর্টে ওরা কাজ করে, কিন্তু রিসর্টটা বন্ধ হয়ে যায়। মালিক ওদের রিসর্ট থেকে বের করে দিয়েছিল, ওরাও ট্রেনের টিকিট কেটেছিল, কিন্তু হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়ার জন্য ওরা আর ট্রেন বন্ধ থাকার জন্য ওরা এসে পৌঁছতে পারেনি। প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে এবং
মানে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে ওরা ওখানে। বাড়ির লোকেরাও ভীষণভাবে ভেঙে পড়েছে, কারণ তাদের বাচ্চা বাচ্চা চারটে ছেলে, ওরাও ওইখানে বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। তা আমাদের কাছে জানিয়েছিল, আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানিয়েছি। উনি তার আগেও যদিও আমাদের রাজ্যের বিভিন্ন মানুষ যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আটকে আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাদের মুখ্যমন্ত্রীদের কাছেও আবেদন করেছেন যে যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, তাদের অন্তকে খাদ্য বা থাকার জায়গার কোনো সমস্যা না হয়, সেটা উনি আগেই রেখেছেন। আমরা বলার পরেও উনি আবার তাদের জন্য ফিরিয়ে আনা যেহেতু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ওদের যাতে কোনো রকম খাদ্য সংকটে সমস্যায় না পড়তে হয়, তার জন্য উনিও আবার সেখানকার কর্তৃপক্ষ হোটেল মালিকের কাছেও আবেদন রেখেছেন। হোটেল ওরা থাকে গোয়াতে জিনহজ বিচ রিসর্টে, বাঘা টিটোস লেনে, ওখানে ওরা আটকে রয়েছে। যদিও ওদের বাড়ির প্রত্যেকেরই আর্থিকও খুব দৈন্যতা আছে, তবুও ওদের অ্যাকাউন্টে কিছু কিছু করে এরা মানে এখান থেকে কালেকশন করে পাঠিয়েছে। তবুও ওরা বলছে ওদের কেনাকাটা করা বাড়ির ভিতর থেকে বেরোতে পারছে না, যেখানে আছে এক বন্ধুর বাড়িতে, যেহেতু হোটেলে থাকতে দেয়নি। খুব সমস্যার মধ্যে আছে, আমরা এখান থেকে তো তেমন কিছু করতে পারছি না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদনটাই পৌঁছে দেয়া এই পর্যন্ত আমরা করতে পেরেছি। উনিও চেষ্টা করছেন কি করবেন, কতটা কি ওরা ওখান থেকে সাহায্য পাবে, সেটা তো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো।